বিসমিল্লাহমানিরাহিম টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। টিএম ইলেকট্রনিক্স নাটোর, টিএম ট্রেডিং নাটোর, টিএম ট্রেডিং ঢাকা, আমাদের তিনটি অফিস থেকেই যারা বিশ্বস্ততার সহিত প্রোডাক্ট ক্রয় করেন এবং অ্যাডভান্স করেন তাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানাই এবং সেই সঙ্গে শুভকামনা, যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমার কাছে প্রোডাক্ট ক্রয় করেন সেটি যেন আস্থার মর্যাদা রেখে প্রোডাক্টটি যেন ভালো চলে, গুণগত মান যেন ভালো হয়, সেই লক্ষ্যেই প্রতিটি প্রোডাক্ট আমি নিজ হাতে চেক করে দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতাই সজল কুমার সরকার রাজশাহী সদর, উনি আমাদের কাছ থেকে নিচ্ছেন 135 অ্যাম্পিয়ারের টল টিউবুলার ব্যাটারি দুই পিস রহিম আফরোজ ব্র্যান্ডের এবং একটি মাইক্রোটেক কোম্পানির 3500+, যেটা 24 ভোল্টের 3500+ সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি আইপিএস কাম ইউপিএস সেটি নিচ্ছেন। সব মিলিয়ে বিল প্রায় 95,000 টাকা হয়। আমরা তাকে বিশেষ ডিসকাউন্টে প্রোডাক্টটি দিয়েছি কারণ উনি আমাদের প্রতিবেশী মানুষ, আমার বাসা নাটোরে, ওনার বাসা রাজশাহী, জাস্ট এক জেলার ফারাক, 50 কিলোর ফারাক আর কি। তো যার ফলে আমরা এই প্রোডাক্টটি দিচ্ছি, প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো এবং তাকে আমি নিজে সাজেস্ট করে প্রোডাক্টটা দিচ্ছি। তো সে যেহেতু আমার প্রতি আস্থা রেখেছে, তার আস্থার মানে মর্যাদাটা রাখতেই হয়, তো আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি, জরুল সাহেব হচ্ছে আমাদের টেকনিশিয়ান টিএম ইলেকট্রনিক্স অ্যান্ড টিএম ট্রেডিং এর, তো উনি আপনাদেরকে সেবাটা দিয়ে থাকেন এবং আমাদের সজল কুমার ভাই তার সাথেই কথা বলছে, কারণ ভিডিওতে আসলে আমি থাকি কিন্তু নাম্বার কিন্তু তার থাকে। তো জরুল সাহেব উনি কি কি চালাবে? আসসালামু আলাইকুম। উনি আসলে এটা দিয়ে ওনার ফ্যাসিলিটি বাসা বাড়ি যে ফ্যান লাইট টেলিভিশন আছে এটা ইউজ করবে, এটার পাশাপাশি ওনার মূল ফোকাসিংটা হচ্ছে একটা মোটর, উনি এক ঘরের একটা মোটর ইউজ করতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, উনি এই কারণে এই মেশিনটা সাজেস্ট করছে। আর ওনার কথা যে ভাই আমার বাজেটটা একটু বেশি লাগুক কিন্তু জিনিসটা যাতে একটু লং টাইম হয়। আচ্ছা আচ্ছা, আর আপনাদের যে মেশিনটা একেবারে হাই কোয়ালিটি আমাকে এরকম একটা সাজেস্ট করে। আচ্ছা, সেই লক্ষ্যে তুমি এটা সাজেস্ট করেছো। আচ্ছা, তো এইটাতে আমরা পাচ্ছি হচ্ছে 2800 VA আর 2240 ওয়াট। তো মোটর যেহেতু স্টার্টিং এ মানে 3 গুণ লাগে, অর্থাৎ এটা যদি এক ঘোরা হয় তার মানে 756 ওয়াট, সেটাকে 3 দিয়ে যদি গুণ করি তা মোটামুটি আমার এটাতে কাভারেজ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি। মোটর স্টার্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা ফ্যান লাইট সহ অন্যান্য ডিভাইস, ফ্রিজ সবই চালাইতে পারবেন। প্রকাশ থাকে যে যখন মোটর স্টার্ট করবেন তখন অন্যান্য ডিভাইস বন্ধ করে চালাইতে হবে যদি বিদ্যুৎ না থাকে, কারণ মোটর স্টার্টিং এ লাইনটা কিন্তু বেশি লাগে। তো স্টার্টিং হয়ে গেলে কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ এটাতে 2240 ওয়াট মানে বিশাল একটা সাপোর্ট, সো বাড়ির সবকিছু চলবে। আপনি 1 টনের এসিও এটাতে চালাতে পারবেন, কারণ 1 টনের এসিটা হচ্ছে সর্বসাকল্যে 1800 ওয়াট নেয়। তবে অবশ্যই এসিটা করতে আপনাকে এসএমপিআর সার্কিটের হতে হবে, অর্থাৎ এনার্জি সেভিং, যে বর্তমানে যে এসি গুলো বের হয়েছে বিদ্যুৎ সেভিং যেটাকে, এটাকে এসএমপিআর আমরা শর্টে বলে থাকি আমাদের ভাষায়, কারণ এটাতে অনেকটাই বিদ্যুৎ কম লাগে। আর অন্যান্য আগেকার যে এসি গুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি লোড লাগে, কারণ ওইটার হচ্ছে আউটডোরটা ইউনিটটা আগেকার প্রযুক্তিতে করা বিদ্যুৎ সেভিং। তো যাই হোক, এই হলো বিষয়। এখন আমি একটু হাতের কলিজার ফাংশনটি দেখাই, এটা ব্যক্তিগতভাবেই আমার খুব ভালো লাগে, একটু কাছ থেকে দেখাই। এটা হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ড, এখানে আপনার ব্যাটারি সকল প্রকার তথ্য আপনারা পেয়ে যাবেন। এটা অফ অন সুইচ, এটা হচ্ছে জাম্বু SW সিরিজ, অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ সাইন ওয়েভ এবং খুবই কোয়ালিটিফুল, এবং এটা ইন্ডিয়া থেকে আমদানি করা। এটা প্যাকেটটা আমি আপনাদেরকে একটু দেখাবো, প্যাকেটে কি লেখছে, প্যাকেটে লেখছে হচ্ছে দেখেন, বিনা ডিজেল কে জেনারেটর, অর্থাৎ এটা জেনারেটরের বিকল্প। হ্যাঁ, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এটা হচ্ছে জাম্বো হাই ক্যাপাসিটি সিস্টেমের একটা ইউপিএস, এটাতে টোটালি ইউপিএস মোড আছে, অর্থাৎ আপনি কম্পিউটার বা অন্যান্য সূক্ষ্ম ডিভাইস গুলো স্মুথলি চালাইতে পারবেন। আর সঙ্গে রহিম আফরোজের ব্যাটারি মানে তো কোনো কথাই নেই। তো যদিও আমরা সাধারণত যারা টলটি বলার নিতে চান না তাদেরকে আমরা রিমসো ব্যাটারি সাজেস্ট করে থাকি বা রহিম আফরোজের ব্যাটারিও সাজেস্ট করে থাকি, কিন্তু যারা হাই ক্যাপাসিটিতে নিতে চান তারাই আসলে এটা নেন, এটার অনেক ওয়েট, ব্যাটারিটা একা একা চেঁচানোই মুশকিল। তো যাই হোক, সর্বসাকল্যে এই ছিল আজকের ভিডিও। জরুল সাহেব, তো এই প্রোডাক্টটা তো আমরা কুরিয়ারে দিচ্ছি তাই না? কুরিয়ারে যাবে। তো আমাদের সজল কুমার সরকার দাদার জন্য শুভকামনা রইল এবং আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের জন্য শুভকামনা রইল। এই লোডশেডিং এ আমরা আপনাদেরকে চাহিদা অনুপাতে প্রোডাক্ট দিতে পারছি না, জরুলকে অনেকে কমপ্লেন করেন বা ফোনে পাচ্ছেন না, অনেকে আমার সাথে কথা বলতে চান ফোনে পান না, তাদেরকে রিকোয়েস্ট করবো কাছে খুলে হলে আপনারা সরাসরি আমার অফিসে আসবেন, কারণ আমার অফিসে হিউজ প্রোডাক্ট আছে, আপনি দেখে নিতে পারবেন। ধরুন যে 100+ আইপিএস এর আইটেম আছে আপনি দেখে নিতে পারবেন, কিন্তু অনলাইনে তো আমি আপনাকে এত দেখাইতে পারবো না, সময়ও দেওয়া মুশকিল হয়ে যায়।
তো তারপরে ধৈর্য সহকারে থাকবেন, একবার পরে না পারলে পাঁচবার ট্রাই করুন, আমরা রিপ্লাই দেবো, কি বলবো? তো আসুন আমি একটু আরেকটু কিছু আইপিএস আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে সোলার আইপিএস। দেখেন আমরা এখানে আমরা যা অফিস রুমে আমরা জাস্ট কিছু প্রোডাক্ট আপনাদের রাখছি। এই বছরের নতুন কানেকশন হচ্ছে টান্ডান পাওয়ার এবং এক্সাইট। এছাড়াও আমাদের কাছে মাইক্রোটেকের অন্যান্য মডেলগুলো আছে, স্মার্টনের আছে, রোয়েমাপ্রোজের আছে। আমাদের প্রায় 8 থেকে 10টা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি। সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।